হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে থার্সডে। থার্সডেটা একটু ডিফারেন্ট, কারণ কি অবভিয়াসলি অফিস ডে, উইক ডেজ তো অফিস যেতে হয়। মানে আমি তো এখন যাচ্ছি না, বাট আবিগানকে যেতে হয়, তো তাড়াহুড়ো থাকে। বাট আজকেরটা একটু মানে ল্যাদভাবে কাটছে অ্যান্ড আর একটু ডিফারেন্টও হবে। সেটা কীভাবে হবে তোমাদেরকে দেখাবো আমি। আপাতত আমি বানাবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কী বানাচ্ছি দেখাই চলো। ও আচ্ছা, তার আগে তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আগের দিন তোমরা আবিগানের হোম স্লিপার্স দেখেছো, তো ওটা নিয়ে খুব কাড়াকাড়ি চলছিলো, কারণ এখানে একটু একটু ঠান্ডা আছে, আমি একটু চাদরও গায়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো তো অবভিয়াসলি ওটা আমি মাঝে মাঝে কেড়ে কেড়ে নিতাম, বিকজ আমার ঠান্ডা লাগতো। বাট ফাইনালি আমারটা অ্যাকচুয়ালি অর্ডার দেওয়াই ছিল, বাট ওটা আগে চলে এসছে, তো ফাইনালি কালকে আমারটা এসছে মিন্ত্রা থেকে। অ্যান্ড এত কিউট অ্যান্ড কোজি, কি বলবো, দাঁড়াও দেখাচ্ছি। ব্রেকফাস্ট জাস্ট রেডি। এনি আইডিয়া আমি কি বানিয়েছি আমি বলেই দিই তোমাদের। ওটস, ওটা যখন কেউ দেখে না তখন ভাবে যে প্রচন্ড টেস্টি কোনো খাবার, ঠিক আছে, বিকজ দেখতে একটুখানি ভালো হয়, ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো থাকে বলে। কিন্তু ওটা খেতে এত বকবাস যে কি বলবো। অ্যান্ড বানানো ইজি, মানে যখন ধরো কিছু ইচ্ছে করবে না বানাতে, জাস্ট নর্মাল ওয়াটারে বয়েল করে দেবে, আর দই তো আই গেস থাকেই, নয় পাতা নয় কেনা, দইটা মিক্স করে দেবে, আর ড্রাই ফ্রুট যদি থাকে তো মিক্স করিয়ে দেবে, নাহলে শুধু ওরমভাবেও খাওয়া যায়। বাট যেভাবেই খাও ফালতু খেতে, শুধু যদি ড্রাই ফ্রুটসে কিশমিশ থাকে তাহলে হয়তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, অর এলস পুরো খাটিয়া। তো এই জন্য একটা বাটিতে বেশি থাকে, একটা বাটিতে কম থাকে, কারণ বেশিটা ও নেয়, ওকে দিই অবভিয়াসলি, আর কমটা আমি খাই। তো যাই হোক, এই বাজে ব্রেকফাস্টটা এখন খেতে হবে আমাদের, তারপরে একটা প্ল্যান আছে, যখন হবে তখন বলবো, দাঁড়াও। ওকে, সো আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা প্ল্যান হলে তোমাদেরকে বলবো, সো অবভিয়াসলি লাইক প্ল্যানটা হয়েছে বলেই বলছি। বাট কথাটা হচ্ছে যে কিছুই সেরকম না, জাস্ট আমরা একটু লাঞ্চে যাচ্ছি সাবওয়েতে। বাট কি উইক ডেজে না, দুপুরবেলা লাঞ্চে যাওয়াটাই ইটসেলফ একটু এক্সাইটিং লাগে, তো তাই জন্য আমি এখান থেকে যাচ্ছি আর ও অফিস থেকে আসছে। আর ব্যাপারটা হচ্ছে যে লোকেশনটা, আমরা এখানে প্যাটেল কলোনিতে থাকি, বাট লোকেশনটা এতই ভালো যে সব কিছুই পাশে পাশে, তো সেটা দুটো মানে প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে। সেটা হচ্ছে যে কোথাও যাওয়ার থাকলে সেরকম রেডি হয়ে যেতে আর ইচ্ছে করে না, কারণ কি মনে হয় যে বাড়ির পাশেই যাচ্ছি, ঠিক আছে একটা কিছু গলিয়ে নিয়ে চলে যাই। বাট ওই এখন যেহেতু লাইক ট্রাভেলিংটাও কম করতে হয়, উইচ ইজ আই থিঙ্ক গুড, কারণ এখন যত ট্রাভেল কম করবে তত ভালো, যদিও মানে অতটা করা হয় না, মানে অতটা ওরমভাবে। তো ফোন এসে গেছিলো, তো এখন যাচ্ছি সাবওয়েতে, চলো তোমাদেরকে দেখাই। সরি, তখন ফোন এসে গেছিলো বলে আমি বলতে পারিনি। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে এখন ট্রাভেলিংটা ওইরকমভাবে তো না করাই ভালো, বাট অতটা মানা হয় না, ওটাই বলতে চেয়েছিলাম। বাট যাই হোক, এখন সাবওয়েতে এসে গেছি, সো লেটস গো ইনসাইড। সো খাওয়া হয়ে গেল, আমি চলে এলাম, ও অফিস চলে গেল। বাট আমরা খেলাম হচ্ছে, আমি খেয়েছি চিকেন র্যাপ, চিকেন কোফতা র্যাপ আর চিকেন স্ট্রিপ র্যাপ। অ্যান্ড ও খেয়েছে কিছু একটা সাব অফ দ্য ডে অ্যান্ড একটা র্যাপ।
খেতাম না যে সব অফ দ্য ডেতে ওই ডরিতোসগুলোও দেয়, তো ওটা পেয়ে আমি তো খুব হ্যাপি হয়ে গেছি, বিকজ ওই ওট মিল বা কুকি ওগুলো আমার ঠিক পছন্দ না। তো যাই হোক, এখন আমি অলমোস্ট চলেই এসেছি, আর আমি মোস্টলি ক্লিনিং উইনিং সব করেই এসেছিলাম, আর এখন আমি যাবো, ফ্রেশ হবো, আর আমার দুটো পেন্ডিং ব্লগস আছে ওগুলো এডিট করব। তো আর এখানে না একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড, মানে কলকাতায় আমি অনেক ছোটোকালে মনে হয় গরু দেখতাম, এখন আমি গরু দেখতেই পারি না, বাট এখানে প্রচুর গরু, লিটারালি জায়গায় জায়গায় একটা করে দেখতে পারবে, একটা কিদার বেশি শুয়ে থাকে বসে থাকে। যাই হোক, তো দুটো ব্লগস আমি চেষ্টা করবো যে আমার পেন্ডিং ব্লগসগুলো আজকালকার মধ্যে দুটোই দেওয়ার, সো লেটস সি কতটা কী হয়। ওকে স্যার, বাড়ি চলে এসেছি, এখন আমি ফ্রেশ হবো, যেরকম তোমাদের বললাম ফ্রেশ হবো, এডিট করবো। আর আমি অ্যাকচুয়ালি এডিটের কথা বলতে আমার মনে পড়লো যে যতক্ষণে তোমরা এই ব্লগটা দেখবে ওই দুটো হয়তো আপলোড হয়ে যাবে, তো প্লিজ ওই ব্লগসগুলো দেখো, আর আগেরও কিছু আমি ব্লগস দিয়েছি ওগুলোও দেখো, অ্যান্ড আমাকে জানিও কেমন লাগলো। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা সাবওয়েতে খেতে গেছিলাম, তো ওখানে একটা মানে বেঙ্গলি ফ্যামিলিও ছিল, অ্যান্ড হয় না যে বাইরে কোথাও তুমি যাচ্ছ অ্যান্ড সাডেনলি তুমি একটা বাংলায় কথা শুনলে, তো আমরা মানে দুজনেই দুজনের দিকে তাকালাম, যাই হোক মানে ওরমভাবে একটু কথাবার্তা হলো আর কি। তো মানে এটা আমার এত ভালো লাগলো যে সাবওয়ে আমার জেনারেলি খুব একটা পছন্দ না, আমার ম্যাকডি কেএফসি এগুলোই বেশি ভালো লাগে, বাট যাই হোক যেহেতু এখানে নেই তো সাবওয়ে দিয়ে কাজ চালাতে হবে যখন মানে একটু কিছু খেতে ইচ্ছে করবে, প্লাস সাবওয়ে একটু হেলদিও আছে তো ঠিক আছে। তো যেহেতু আমরা ডিসাইড করেছি জাস্ট উইকেন্ডসে চিট ডে নেব, কারণ একটু রোগা হতে হবে, মানে রোগা মানে কি একটু ফিটনেস আর কি ওই। তো এবার ওদেরকে দেখে এত মজা হলো যে মনে হচ্ছিলো যেন কলকাতার সাবওয়েতেই খাচ্ছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি, বিকজ মানে ইট ফিলস গুড যেখানে তুমি এক্সপেক্টই করো না বাঙালি, বাট না যদিও এখানে আছে হয়তো বাঙালি, বাট আমরা যে এরিয়াটাতে থাকি ওইখানে তো একটা মানে এখনো অবধি যতদিন এসেছি দেখিনি, সো ওটা দেখে একটু বেশ মজাই হলো। গুড ইভিনিং অল, এখন বাজে 7টা, আমি 6টা নাগাদই এডিট ওয়েডিট কমপ্লিট করলাম, তারপরে ঠাকুরকে ধূপ দেখালাম, ডিম সেদ্ধ করলাম, বিকজ জিমে যাবো 7:30 নাগাদ, তো তার আগে আমরা দুজনেই ডিম খাই, তো ওগুলো সব করলাম, তার এখন আমার একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই জন্য কী খাবো বুঝতে পারছিলাম না, তো তাই জন্য এখন একটু গ্রিন টি আর পাঁপড় একটু শেকলাম, তো এটা এখন খাবো, তারপর জিম যাবো, ও অফিস থেকে এলে তারপর জিম যাবো। এই যে এখন একজন অফিস থেকে এসে কি করছে, তরমুজ কাটছে, এটা আমাদের প্রি ওয়ার্কআউট বানানো হচ্ছে, ঠিক আছে, তরমুজ কে কে জিমে যায়, তুই আর আমি যাবো, আম জাতা হ্যায়, আর তুই শশাটা নিয়ে যাসলি, আমাকে 14 বার করে বললি শশাটা নিয়ে কেটে নিয়ে, জিমে খিদে পাচ্ছিল আমার ভাই অফিসে, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম, চিকেন এনেছি আমি, ও হ্যাঁ গুজরাটের নন-ভেজ, গুজরাতে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে লোকে ডিমটাকে ননভেজ মানে, সেখানে বোনলেস চিকেন আছে, বোনলেস চিকেন, ওয়াও, এতদিন আমরা নিরামিষ খাচ্ছিলাম আজ থেকে একটু আমিষ খাচ্ছি, না সেই কারণটা হচ্ছে যে আমরা একটু আস্তে আস্তে শ্বেতা নতুন করে জিমে যাওয়া শুরু করছে, তো সেটারও আমরা ডিটেইলস এর ভিডিও আমরা চালু করব, আজকে একটু স্পেশাল রেডি হয়ে যেতে হবে, কারণ আমরা ওই সময় প্রথমবার এক্সারসাইজ করব, সেই জন্য একটু বেশি করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি, আমরা খেয়ে পেয়ে পাওয়ারফুল হয়ে যেতে হবে, ওয়েট তুলতে না পারলে বসে আমাদের বাজে ব্যাপার হয়েছে, লল। তো আমরা এখন আমাদের প্রি ওয়ার্কআউট বানাবো, প্রি ওয়ার্কআউটটা কি হবে, শশা তরমুজ আর দুটো করে এগ হোয়াইট, তো আমি তিনটে খাবো ও একটা খাবে, শ্রেতা ক্যামেরা পেছনে এখন এরকম জিভের জল এসে গেছে, এরকম হচ্ছে জিভে জল না রে ওটা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে চিকেনটা আছে চিকেনটাকে আমরা আজকে ম্যারিনেট করে রাখবো, কালকে সকালে ওটা বানানো হবে, কালকে সকালে ব্রেকফাস্টে আর লাঞ্চে আমাদের একটু একটু করে মানে 100 গ্রাম করে চিকেন দুজনে পাবে ভাগে, এই জন্য শুয়ে দিয়েছিলেন আমার চিকেনের
ভাগটা ভাগ হয়ে গেছে ভাগটা কমে গেছে ভাগটা আমার নামে ভাগ হয়ে গেছে ডিভাইডেড হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমরা তরমুজ কেটে নিই তারপরে দেখাবো আমরা জিমের ডিটেইল দেখাবো আজকে আজকে জিমের ভিডিওটা আমি করব আজকে তো শ্রেতাকে রেডি করে দেবো আমি আজকে অনলাইন করে দেব ওকে সো এক্সাইটেড আর ইউ এক্সাইটেড আমি এক্সাইটেড যে তোকে জিমের ড্রেসে দেখি কি রকম লাগবে লল ওকে সো তো আমরা জিমের জন্য রেডি এখন অলরেডি বাড়ি থেকে ভেতর থেকে মাস্টার্স পরেই বের হচ্ছে শ্বেতা রেডি যেতে ইচ্ছে করছে না কিন্তু তো এক্সাইটেড ফিল হওয়া উচিত প্রথম দিন যাচ্ছে একদম পুরো জিমে প্রপার অ্যাটায়ার নিয়ে যাচ্ছে ওকে স্নিকার্স ফিকার সব কিছু রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি একেবারে গিয়ে দেখা হবে জিমে চলো পার্টনার শ্বেতা আজকে ফুল অন মুডে আছে এখন পুরো অন ফায়ার দশ দশ লাগিয়েছিল লেগ মারার জন্য এখন আবার 20 করবে মানে ওয়েট একটা অদ্ভুত লেভেলে ওয়েটে নিয়ে চলে যাচ্ছে হ্যালো গাইজ তো আমাদের জিম আজকে শেষ হয়েছে আজকের দিনের মতো শ্বেতার তো অবস্থা খুব খারাপ আজকে একজন স্যার দয়া করাচ্ছে এবার অশোক ভাই থোড়া জলদি আনা পড়েগা উতাবার দিখাও কি করো ইয়ে আমার ট্রেনার ইনকা নাম হ্যায় অশোক ভাই অশোক ভাই পুরো নাম শুনছে তোমার অশোক কে দুলিয়া অশোক ভাই থোড়া হাত তো দিখা দো আম দিখাও তো বাইসেপ্স ফ্লেক্স করো ये भाई हमारे ट्रेनर है दोस्त है ट्रेनर पार्टनर भी है जिम पार्टनर भी है साथ में बहुत बढ़िया आदमी है हमारे तो भाई थोड़ा मुस्कुराओ थोड़ा मुस्कुरा और बोल दीजिए कि चैनल के लिए लाइक सब्सक्राइब और क्या और क्या होता है लाइक शेयर और सब्सक्राइब तीनों कर दीजिए लाइक शेयर और सब्सक्राइब कर दो कर दो गुजराती में बोलो गुजराती में बोलो मजा आए सर बताने नहीं बजाएगा पूरे मुझे हमारा अशोक बहुत स्वीट है बहुत मतलब प्यारे आदमी है तो ज़्यादा शर्मा जाते हैं तो और एक बार दिखाओ दोनों हाथ एक साथ ओहो हो हो अठारह का क्या आवाज़ है तो श्वेता थैंक यू अशोक भाई तो श्वेता वो खूब टायर्ड हो गया छे पूरा रोग हो गया छे दो किलो कमे गया छे मन हो सो এখন ইন করা যাক অনেক অনেক কমে গেছে ওয়েট মনে হচ্ছে একদমকে জিম করে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড ডোন্ট সাবস্ক্রাইব টু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য এস রিয়েলি জিম করে সব উল্টো পাল্টা বলছি আমিও তাই জন্য ভুল করেছি টাটা বাই বাই গুড নাইট